আপনাদের সকলকে স্বাগত আমবাগানের খেলার মাঠ আছেন যে মাঠটা এই মাঠে একটি টুর্নামেন্ট হচ্ছে যে টুর্নামেন্টটি স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি কেন বাবা মায়ের পরে একটা মানুষ থাকে সেটা হলো গুরু এবং এই গুরু এই গুরু হলো বিশ্বজিৎ ঘোষ তো এই গুরুর নামেই এখানকার কিছু শিষ্য বলতে পারেন এবং যারা এখান থেকে এই মাঠ থেকে হাতে ঘড়ি আচ্ছা কলকাতা মাঠে তারা দাপিও ফুটবল খেলছে সেই সব প্লেয়াররা মিলেই একটি টুর্নামেন্ট করেছে যে টুর্নামেন্টটা এই বিশ্বজিৎ ঘোষ একটা দিনের জন্য না সারা জীবনের জন্য মানুষের মনে জায়গা করে থাকতে পারে তাই জন্য এই ফুটবল টুর্নামেন্টটা তো চলুন জেনে নি সোমনাথ দাস সোমনাথ দাস আচ্ছা এই মানুষটাকে নিয়ে যে এই টুর্নামেন্টটা অর্গানাইজ কেন মানুষটার প্রশংসা করতে গেলে আমি হয়তো হয়তো খুব কম বলে ফেলবো তো খুব ভালো মানুষ ছিল নিজের সবকিছু একটা একাডেমি চালাতো নিজে সবকিছুই করতো উনি তারপর আমরাও শিখেছি ওনার কাছ থেকে খেলাধুলো কোনো বিশেষ একটা কারণে সে নেই এখন আমাদের কাছে অভিজিৎ দাস অভিজিৎ দাস আহ তো এই যে আজকে এই মানুষটা এখানে বিগত বছর ধরে কোচিং করাতেন এবং তোমরা ওনার আন্ডারেও ফুটবল খেলেছো সেখান থেকে আজকে গুরুকে এইভাবে বাঁচিয়ে রাখাটা বা এটা কিসের জন্যই একচুয়ালি আমি যবে দিয়ে ফুটবল খেলা মানে জানি এই মানুষটার হাত ধরেই জানি একদম শুরু থেকে এই মানুষটা এতটাই ভালোবাসতো ফুটবলটাকে যে নিজের চাকরি জীবন নষ্ট করে দিয়েছে আমাদের পিছনে ফুটবল শেখাবে বলে আমাদের পিছনে লেবার দিয়েছে তো সেই মানুষটাকে যখন আমি বললাম যে আর এই মানুষটা বরাবরই মাঠে একটা টুর্নামেন্ট করতো এবং তার টুর্নামেন্ট দেখার মতো টুর্নামেন্ট হতো সেই সকালে প্রভাত ফেরি থেকে আরম্ভ করে আর ওটা নার্সারি টুর্নামেন্ট হতো তো সেই মানুষটার পরে যখন আমি তাকে গিয়ে বলি যে দাদা একটা টুর্নামেন্ট করব বলল কর আমি তোদের সাথে আছি সেই মানুষটা মানে কোথাতে গেলে কি করতে হবে না করতে হবে অ্যাকচুয়ালি বলতে পারি এটা আমাদের ইন্সপিরেশন এই মানুষটা তো এই মানুষটা আজকে আমাদের মধ্যে নেই একটা অ্যাক্সিডেন্টে মানুষটা চলে যায় অ্যাকচুয়ালি আগে যখন টুর্নামেন্টটা করতাম তার বাবার স্মৃতির উদ্দেশ্য হতো যখন এই মানুষটা নেই এই মানুষটা স্মৃতির উদ্দেশ্যেই করছি আর যতদিন আমি বেঁচে থাকব ততদিন এই মানুষটার উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে আমি প্রত্যেক বছর টুর্নামেন্ট করবো আচ্ছা সত্যি তোমাদেরকে সাধুবাদ জানা হয় কারণ এরকম একটা দাঁড়িয়ে এখনো যে মানুষ আমরা নিজের জায়গাতে অনেক কেউ অতীত ভুলি না তো সেটাই তোমরা প্রমাণ করে দিচ্ছ তো উনি কি ম্যাক্সিমাম গ্রাসরুট লেভেল মানে বাচ্চাদেরকে নিয়েই একদম একদম গ্রাসরুট লেভেল থেকে কাজ করতো আর এই মহেন্দ্রনগরে অনেক বাচ্চাই আছে যেটা ওনার হাত থেকে তৈরি হয়েছে যারা ধরো আজকে কলকাতা ক্লাব খেলছে হয়তো ওনার পরে অন্য কোনো কোচ পেয়েছে কিন্তু তারা সবাই তাকে মনে রেখেছে এবং তাদের পরেও যখন একটা পার্ট ওনার কোচিং ক্যাম্প যেটা ছিল কোচিং ক্যাম্পটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরেও কিন্তু উনি এসে বাচ্চাদের সাথে নিজেই খেলতেন মানে ওনার কাছে মাঠটা ছিল একটা স্বপ্নের মতো যে উনি যতটা টাইম পারতেন মাঠেই দিতেন বলছি ওনার কাজ ছুটি না হলে ছুটি করে চলে আসতো যে বিকালে মাঠে বাচ্চাগুলো কি খেলবে কোনোদিন যদি প্র্যাকটিস না হতো বাড়ি থেকে বাচ্চাদের ডেকে নিয়ে আসতেন এছাড়াও ওনার একটা নিজস্ব ক্যাম্প ছিল যে ক্যাম্পে উনি শুধু ফুটবল কোচিং না উনি পড়াশোনা করাতেন বিনা পয়সায় বাচ্চাদের গরিবদের পড়াশোনা করাতেন তাদের খাওয়া দাওয়া তাদের কি করে ফিউচারটা ব্রাইট হবে এই সব চিন্তা ইনি করতেন একদম নো ডাউট উনি একদম একদম ভালো পারসন ছিল খুব ভালো লোক ছিল উনি এই মাঠ থেকে তোমার হাতে করি আজকে কলকাতা মাঠ তুমি দাপিয়ে ফুটবল খেলছো বা এখন তুমি একজন প্লেয়ার তো কি বলবে এই মানুষটাকে দেখো মানুষটা মানে বিষয় বললে খুবই কম বলা হবে বিষয় হচ্ছে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বা আজকে মানে ফুটবল খেল খেলছে আজকে অনেক জনই আজকে আমি আমার সংসার চালাচ্ছি আজকে মানে পিছনে কারো হাতে বিশিৎ ঘোষ কারণ আমি যখন পাড়া মাঠে খেলতাম আমাকে উনি আর কি তুলে এনে আমাকে মানে প্র্যাকটিস করানো স্টার্ট করে আমাকে উনি আজকে বড় করে তোলে এই মাঠ নিয়ে অনেক যুদ্ধ করেছে সে এক সময় যখন এই মাঠ বন্ধ হয়ে যায় তখন আমাদের সবাইকে সত্যি ট্রান্সফার করে দেয় মানে বিশ্বদ্যা তো এখন যারা আমরা বর্তমানে খেলছি সবাই বিশ্বদ্যারই প্লেয়ার মানে আমাদের প্রথম কোচ বা আমাদের হাতে গড়ি বিশিৎ ঘোষই আজকে উনি মাঠ যুদ্ধ করেছে বললো আজকে মানুষটাকে নিয়ে কোনো কথা হবে না কারণ মানুষটা রেগী ছিল শুধু আমাদের একটা কোচ হিসাবে না সেটা গার্জেন ছিল গার্জেন কেমন বাড়ির যে আমাদের গার্জেন বা আমা তার পরে বিশুদ্ধ বসে ছিল মানে শুধু আমরা মাঠটুকু প্র্যাকটিস করা বা শেষ পরে তারপরে ছিল খোঁজ নেওয়া তারা কি খাচ্ছে না খাচ্ছে বা আমাদের ফ্রিজে ডাক্তার দেখানো তারপরে ফ্রিজে পড়াশোনা সব সবকিছুই করতো তিনি তো আমরা চাই যে মানুষটা হয়তো নেই কিন্তু আমাদের সেই মানুষটা আমাদের আজ বেঁচে থাকুক কারণ তার জন্য টুর্নামেন্টটা করা কারণ সে আজকে মানে শুধু ফুটবলের জন্য সে আজকে অনেক ত্যাগ করেছে তার লাইফ অনেকটাই ত্যাগ করেছে মানে সে মানে তার ফ্যামিলি বল সব কিছু বঞ্চিত ছিল একটা সময় ঠিক আছে তো এই শুধু মানে অবদান আছে বা এখন আমরা যেটা খেলছি আজকে আমাদের পরিচিত পিছনে একমাত্র বিশ্ব গোষ্ঠীর হাত আর কার হাত না তো এই দুটো আমার বন্ধু এরা অনেক মানে অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টের জন্য যবের দিয়ে আর কি বিশ্ববিদ্যালয় নেই তবে এরা দুজনেই বিশ্ববিদ্যালয় নামে টুর্নামেন্টটা টা করে এটা হচ্ছে বিশুদ্ধার ছেলে মানে বিশুদ্ধার ইচ্ছা ছিল মানে ওকেও হাত করতে করতো না মানে ছেলেকে যেরকম করতো না সেরকম আমাদের প্রত্যেকটা প্লেয়ারকেও সেরকম হাত করতে করতো না তোমার নাম কি সংকেত ঘোষ তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশ্বজিৎ ঘোষ ওনার ছেলে কেমন লাগছে তোমার এইসব দাদারা আজকে তোমার বাবাকে এত সুন্দর ভাবে মানুষের মাঝখানে আহ স্মৃতি হিসাবে রেখে দিয়েছে কেমন লাগছে আজকে ভালো লাগছে খুব ভালো লাগছে তুমি কি ফুটবল খেলো আগামী দিন কি স্বপ্ন আছে বড় প্লেয়ার